আজ থেকে ঠিক 20 বছর আগে 2000 সালের 18ই সেপ্টেম্বর হারুন ভাই, শাহজাহান ভাই এবং টিপু ভাই এরা তিনজন একসাথে অস্ট্রেলিয়াতে প্রথম পদার্পণ করেন। আসলে এই দিন তার অ্যারাইভ করে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার সিডনিতে উলঙ্গন ইউনিভার্সিটিতে। তিনজনই উলঙ্গন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়তে আসেন। আজ তাদের সেই অস্ট্রেলিয়াতে বসবাসের 20 বছর পূর্ণ হলো। প্রথম দিকে অবশ্য আমরা কেউই ছিলাম না, আর এখন 20 বছর পরে আমাদের সেই তিনজনের জনসংখ্যা বেড়ে আজকে কত, 4 4 2 8 3 4 12, 12 জন সদস্য আমরা। আমাদের মধ্যে হারুন ভাই সবচেয়ে ছোট, শাহজাহান এবং টিপু ভাইয়ের চেয়ে অনেক ছোট হারুন ভাই। তার বাচ্চাগুলাও অনেক ছোট, শাহজাহান সিনিয়র এর মধ্যে। তো এই তো আজকে সেই কারণে আমাদের আজকে বিশেষ একটা দিন অস্ট্রেলিয়াতে, যেহেতু তারা তিনজন এখানে আসার জন্যই আজকে আমরা সবাই এখানে, আমাদের বাচ্চাগুলো এখানে বড় হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা আজকে দিনটাকে একটু সেলিব্রেট করার চেষ্টা করলাম, এবং হারুন ভাই এবং তানিয়া বিশাল আয়োজন করে ফেলেছে রান্না বান্না করে। তো আমরা ভীষণভাবে এনজয় করলাম দিনটা। আমাদের ফটো সেশন চলছে। 2000 সালে আসা সেই তিনজন সদস্যের সংখ্যা বেড়ে আজকে 2020 সালে আমরা 12 জন হয়ে গেছি। বাচ্চাদের মধ্যে আমার মেয়ে সামারা সবচেয়ে বড়, এবার 15 বছর হলো ওর। সবচেয়ে ছোট সদস্য তাইয়াব, হারুন ভাইয়ের ছেলে, ও 10 মাসের। এটা হচ্ছে হারুন ভাই এবং তানিয়া এবং ওর ফ্যামিলি। টিপু ভাই, ভাবি আর ভাবি বাচ্চা, এক ছেলে এক মেয়ে। আমি শাহজাহান, আর আমার ফ্যামিলি সামারা আজকে অনুপস্থিত। আমার 2 মেয়ে। এই হলো আমাদের 12 জনের পরিবার। এরা তিনজন, টিপু ভাই, শাহজাহান এবং হারুন ভাই, আমরা তিনজন, 3 বউ আর এবার আমাদের পুরো ফ্যামিলি। তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয় জুড়ে তুমি থাকো। প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয় জুড়ে তুমি থাকো। যেমন বুকের মাঝে চাঁদকে রাখে, ঝিনুক যেমন মুক্তটাকে লুকিয়ে রাখে। আকাশ যেমন বুকের মাঝে চাঁদকে রাখে, ঝিনুক যেমন মুক্তটাকে লুকিয়ে রাখে।
রয়েছো তুমি, রয়েছো তুমি, এ বুকে প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয় জুড়ে তুমি থাকো। রোদের মাঝে রংধনুটা লুকিয়ে থাকে, রাতের কোলে সূর্য যেমন ঘুমিয়ে থাকে, রোদের মাঝে রংধনুটা লুকিয়ে থাকে, রাতের কোলে সূর্য যেমন ঘুমিয়ে থাকে, রয়েছ তেমনি, রয়েছ তেমনি, এ বুকে প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো। আমাদের জন্য আর আমরা তো ইন্টারন্যাশনাল বা আউটডোর